বৈদিক ভিলেজে রাজ্য বিজেপির প্রশিক্ষণ কর্মশালা। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মশালা, দাবি রাজনৈতিক মহলের। বৈদিক ভিলেজ নামটা এবঙ্গে কারোর অজানা নয়। বিগত কয়েক দশক আগে অর্থাৎ বাম আমলে রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন উঠেছিল বৈদিক ভিলেজ কাণ্ড নিয়ে। অবশ্য সে এক মহাপ্রকাণ্ড বটে। বিগত কয়েক দশক আগে অর্থাৎ বাম আমলে রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন উঠেছিল বৈদিক ভিলেজ কাণ্ড নিয়ে। দীর্ঘ কয়েক দশক পেরিয়ে ফের একবার রাজ্য রাজনীতিতে উঠে এলো বৈদিক ভিলেজ প্রসঙ্গ। তবে এবার কোনো রহস্য নয়, এবার রাজ্য বিজেপির নির্বাচনী ও সাংগঠনিক সলা পরামর্শের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সেই চিরপরিচিত বৈদিক ভিলেজ। সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার অর্থাৎ 29 আগস্ট থেকেই আগামী 3 দিনের জন্যে বিজেপির দলীয় প্রশিক্ষণ কর্মশালা বসছে খোদ কলকাতা মহানগরীর অদূরে রাজারহাট নিউ টাউনের বৈদিক ভিলেজে। কিন্তু এই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্যই বা কী? খোঁজ নিয়ে জানা গেল এই প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা হবে রাজ্য বিজেপির সাংগঠনিক দিক নিয়ে। পাশাপাশি দলীয় অন্তর্দ্বন্দ্ব সম্বন্ধে যেমন আলোচনা হবে, তেমনি এই প্রশিক্ষণ শিবিরে আলোচনার মুখ্য বিষয় থাকবে আগামী পঞ্চায়েত নির্বাচন। খাওয়া, ব্যায়াম এবং বাকি যে শিক্ষণ, সমস্ত জিনিসটা একসাথে করবার মতো আর কোনো জায়গা সেইভাবে পাওয়া যায়। সেই কারণেই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। কর্মটাকে দেখুন, কিন্তু বাকি আশপাশ দেখার দরকার নেই। যদি তৃণমূল এখানে করতো, তাহলে তৃণমূল এখানে ডিজে বাজিয়ে এখানে মদ মাংসের আয়োজনের ব্যবস্থা করত। কিন্তু বিজেপির যখন হচ্ছে, সেখানে একটা ওয়েল ডিসিপ্লিন, 300 লোক যে থাকবে এখানে, আওয়াজ পর্যন্ত লোকেরা পাবে না পাশের লোকেরা, যেখানে এতগুলো লোক মিলে এখানে একটা কর্মকাণ্ড করছে। সেই কারণে কার্যকে দেখুন। আসলে হাতে আর মাত্র কয়েকটা মাস, বছর ঘুরতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে আগেভাগেই নিজেদের সংগঠনকে জেলায় জেলায় গুছিয়ে নিতে চাইছেন বিজেপি কার্যকর্তারা। তাই আর দেরি না করে এবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনেই নিজেদের সাংগঠনিক কার্যপ্রণালী নিয়ে অবস্থান যেমন স্পষ্ট করবেন রাজ্য বিজেপির নেতারা, তেমনি সাম্প্রতিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে আরও কীভাবে বেকায়দায় ফেলে লাগাতার প্রচার কর্মসূচির মাধ্যমে আগামী বছর পঞ্চায়েত ভোটের ডিভিডেন্ড কীভাবে পুরো মাত্রায় বিজেপির অনুকূলে নিয়ে আসা যায়, সেই বিষয়ে যাবতীয় আলোচনা হতে পারে 3 দিনের এই প্রশিক্ষণ কর্মশালায়। রাজনৈতিক বিশ্লেষকদের মত অবশ্য এমনটাই। ভারতীয় জনতা পার্টির একটা দর্শন আছে, দর্শন সম্পর্কে জানা এবং 5-স্টার কালচার থেকে মাটিতে নেমে আসা এই অভ্যাসটাও রাখা দরকার। এটা একটা সুস্থ লক্ষণ দলের পক্ষে, আদর্শবাদের পক্ষে। এবং আগামী দিন বাংলার যা পরিস্থিতি আছে, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মাটিতে নামতে হবে, সেটা একটা ভালো দিক বলি আমার। গ্রাম্য পরিবেশ, একদম গ্রামীণ ব্যবস্থা, কি খরচ হয়েছে গ্রাম তৈরি করতে গেলেও খরচ হয়, এটাই স্বাভাবিক। পরিকল্পিত গ্রাম সেই গ্রাম্য পরিবেশে এসছে। জানা গেছে এই 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে যেমন উপস্থিত থাকবেন জেলা ও রাজ্য বিজেপির সকল নেতৃত্ব, তেমনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য থেকে শুরু করে সদ্য পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত সুনীল কুমার বানসাল পর্যন্ত অংশ নিচ্ছেন এদিনের প্রশিক্ষণ কর্মশালায়। এখানে নব্য পুরনোর কোনো ব্যাপার না। যেদিন আমি ফ্ল্যাগ ধরেছি, আমি সেদিনই বিজেপি। সংগঠন কিভাবে মজবুত করতে হয় এবং মানুষের সাথে আলাপ আলোচনা তো আমরা করতেই পারি, সেটা তো আমার মধ্যে আছে আমি মনে করি। এবং মেনলি সংগঠন, এবং এখান থেকে অনেক কিছু শেখার থাকবে। অনেক সিনিয়র রাজনীতিবিদ লোকজন থাকবে, সংগঠনের অনেক বড় বড় মাথা থাকবে, তাদের কাছে অনেক কিছু শেখার থাকবে। এই 3 দিন চেষ্টা করব নিজেকে একটু আরও বেটারভাবে, যাতে অনেক কিছু শিখতে পারি। মতের বিভিন্নতা তো ভালো কিছুকে লক্ষ্য রেখে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গে যে যে একটা চলছে, যে পশ্চিমবঙ্গে যে ধরনের অদ্ভুত শক্তি, রাজনৈতিক শক্তি কাজ করছে, শাসন দল তার বিভিন্নতা খোঁজাই তো ডেফিনেটলি কাজ। এবং অবশ্যই আমাদের অনেক বেশি করে মজবুত করবে, অনেক বেশি করে দৃঢ় করবে এই গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এই প্রশিক্ষণ শিবিরের নিয়ম একটাই, ভেতরে ঢুকলে আর বাইরে বের হওয়ার সুযোগ নেই। আপাতত কর্মশালার কার্যকর্তাদের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে বিজেপির কেন্দ্র রাজ্য নেতাকর্মীদের এই সাংগঠনিক সলা পরামর্শ শেষ পর্যন্ত কাজে আসে কিনা তার উত্তর মিলবে আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। তৃণমূল দল বদল করেছেন, দল বদল করে অনেক রক্ত ঝুড়ি হয়তো দলটা বদল করেছে। মানুষ এ ধরনের অবস্থান পরিবর্তনকারী ব্যক্তিদের আসলে পরিবর্তন, আসলে দুর্ভাগ্য এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই। কথা শুরু হচ্ছে কয়লা, ঠিক আছে, কয়লা থেকে গরু, গরু থেকে পাথর, পাথর থেকে বাইরে, এর বাইরে পশ্চিমবঙ্গের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।